এরপরে এই যে লালা গ্রন্থিতে এসে অবস্থান করলো, এই মশাটা পরবর্তীতে যখন একজন সুস্থ মানুষকে দংশন করবে, তখন এই মশাটা মশাটিয়ে যে স্পঞ্জগুলো মানুষের দেহে চলে যায়। যাওয়ার পরে এরা যকৃতকোষকে আক্রমণ করে এবং রক্তকণিকাকে আক্রমণ করে, এরপরে এরা এদের জীবনের লক্ষণ প্রকাশ করে। তো আমরা দেখলাম যে কীভাবে মশাটির দেহ থেকে মানুষের দেহে স্পঞ্জয়টা স্থানান্তর করে। এরপরে আসলো এই যে ম্যালেরিয়া রোগটা, ম্যালেরিয়া রোগ এর প্রতিকার এবং লক্ষণ বলার আগে আমি একটু বলে নিই, এর হচ্ছে যৌনক্রম। যৌনক্রমটা কি? যৌনক্রম হচ্ছে কোনো জীবাণুর হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশা একসাথে আবর্তিত হওয়াটাকে বলা হয় যৌনক্রম। এই ম্যালেরিয়া জীবাণু অর্থাৎ প্লাজমোডিয়ামের জীবনচক্রে দুটো দশায় সম্পন্ন হয়। দেখো এখানে কোন গ্যামেটোসাইট থেকে শুক্রাণু সৃষ্টি এবং স্ত্রী গ্যামেটোসাইট থেকে ডিম্বাণু সৃষ্টি, এই যে শুক্রাণু ডিম্বাণু এটা কিন্তু হ্যাপ্লয়েড দশা। এবং আমরা দেখেছি যকৃত কোষকে ভাঙার ফলে মাইক্রোগ্যামেটোসাইট তৈরি হয়, ম্যাক্রোগ্যামেটোসাইট তৈরি হয়। এই মাইক্রো এবং ম্যাক্রোগ্যামেটোসাইট দুটাই কিন্তু হ্যাপ্লয়েড। এরপরে আমাদের যখন মশাটি দেখে যখন জাইগোট সৃষ্টি হলো, জাইগোটটাও কিন্তু ডিপ্লয়েড। এরপরে ডিপ্লয়েড উকিনের উসিস তৈরি, এগুলো সব হচ্ছে ডিপ্লয়েড দশা। তাইলে এই যে অসুখের দেহের জীবনচক্রে অসুখের দেহের জীবনচক্র সম্পন্ন হয়ে এখানে সে ডিপ্লয়েড দশা সম্পন্ন করে, হ্যাপ্লয়েড দশা সম্পন্ন করে, এবং মানবদের যেটা সম্পন্ন হয় সেখানে হ্যাপ্লয়েড দশা সম্পন্ন হয়। এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে যৌনক্রম। এখন আসবো ম্যালেরিয়া পরজীবী লক্ষণ। ম্যালেরিয়া পরজীবী কী কী লক্ষণ, ম্যালেরিয়া আক্রান্ত হওয়ার পরে কী কী লক্ষণ দেখা দিতে পারে সেটা নিয়ে একটু আলাপ করি। ম্যালেরিয়া পরজীবী যখন মানুষকে আক্রমণ করে তখন মানুষের শরীরে প্রাথমিকভাবে মাথা ধরা, বমি বমি ভাব, অনিদ্রা, পিতামাতা ইত্যাদি দেখা দেয়। এছাড়াও মানুষের শরীরে প্রচণ্ড শীত অনুভূত হয় এবং কাপড়েতে জ্বর আসে। এই জ্বরটা 24 ঘন্টা পরপর আসতে পারে, 72 ঘন্টা পরপর আসতে পারে, বিভিন্ন পরজীবী অনুসারে এর প্রজাতি অনুসারে জ্বরটা আসে। এবং এই জ্বরের পরিমাণ 104 থেকে 106 ডিগ্রি পর্যন্ত হতে পারে। এছাড়াও ম্যালেরিয়া প্লাজমোডিয়াম ফ্যান্সিপিরাম দ্বারা আক্রান্ত ম্যালেগনেন্ট রাশিয়ান ম্যালেরিয়া যেটা, এই ম্যালেরিয়ার কারণে প্রচুর পরিমাণে আমরা জানি যে ম্যালেরিয়া পরজীবী আক্রান্ত পরজীবী দ্বারা আক্রান্ত হওয়ার পরে লোহিত কণিকার ভাঙন হয়। এই লোহিত কণিকার ভাঙনের ফলে প্রচুর পরিমাণে রক্তশূন্যতা দেখা দেয় এবং এই রক্তশূন্যতা দেখা দেয়। রক্তশূন্যতার কারণে মস্তিষ্ক এবং পিহায় আক্রান্ত হয়ে মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এই প্রতিকার আমরা কীভাবে করি? আমাদের সহজ প্রতিকার হচ্ছে মশা নিধন করা এবং বাড়ির আশেপাশে পরিষ্কার করা, মশা লার্ভা কিংবা যেখানে হয় সেগুলো সব পরিষ্কার রাখা। এরপরে আর আমাদের নিজেদের মধ্যে যে সতর্কতাটা করি, মশা থেকে দূরে থাকা, মশার টানে ঘুমানো, ঘরে স্প্রে করা বা কয়েল জ্বালানো ইত্যাদি প্রতিরোধ ব্যবস্থা আমরা নিতে পারি। এছাড়া ম্যালেরিয়া জ্বর হওয়ার সাথে সাথে আমরা দেখা যায় যে না পাওয়া ব্যাসম জাতীয় ওষুধ সেবন করি, যার কারণে ম্যালেরিয়া রোগের জ্বরের প্যাটার্নটা হচ্ছে অনেক সময় চেঞ্জ হয়ে যায়, অনেক সময় দেরিও হয়ে যেতে পারে। কিন্তু জ্বর হওয়ার কিছুদিনের মধ্যে যদি জ্বর ভালো না হয় সেক্ষেত্রে আমাদের অবশ্যই ব্লাড টেস্ট করতে হবে, ব্লাড টেস্ট করে রোগটা শনাক্ত করতে হবে। এছাড়া বাজারের ডাক্তারের পরামর্শে ক্লোরোকুইন, নিভাকুইন, প্যারাডিল ইত্যাদি ওষুধ রয়েছে, এগুলো সেবন করে ম্যালেরিয়া রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি। এছাড়াও ম্যালেরিয়ার টিকা আবিষ্কৃত হয়েছে, যে টিকাটা হচ্ছে RTSS। এই টিকাটা দিয়েও আমরা ম্যালেরিয়া রোগ থেকে মুক্ত হতে পারি। তো এই গেল আজকে আমাদের ম্যালেরিয়া পরজীবী মানে এই চ্যাপ্টারটার শেষ। আমরা আগামী ক্লাসে নতুন কোনো চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।